আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আছো তোমাদের সিবিসিএস ফিফথ সেমিস্টারে ডিএসই বেঙ্গলি সাজেশন নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব তিন মার্কের প্রশ্ন নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলে একটু ধৈর্য সহকারে দেখবে তোমাদের এক্সামের এক মাস মতো বাকি আছে তো আমি তোমাদের প্রত্যেকেই বলবো সাজেশান অনুসারে পড়াশোনাটা শুরু করে দাও কারণ ফিফথ সেমিস্টারে সিক্স সেমিস্টারে তোমরা যদি ব্যাক করো এক বছর কিন্তু তোমাদের নষ্ট হবে তাই বলছি এই লাস্ট ইয়ারে আর কোনো ব্যাক পেপার যাতে না আসে সেই হিসাবে পড়ো এক নম্বরে আছে নারীর এক জাতীয় রূপ আছে যাকে যৌবনের অপর প্রান্তে না পৌঁছিয়া পুরুষ কোনোদিনও দিনও দেখিতে পায় না দেনা পাউন উপন্যাসে এই উদ্ধৃতিটির ব্যাখ্যা করো তারপর নেক্সট আছে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে লেখা তিনটি উপন্যাসের নাম উল্লেখ করো নেক্সট আছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে হরলাল চরিত্র সম্পর্কে আলোচনা করো কৃষ্ণকান্তের উইল উপন্যাসটা আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি একটি ভিডিওতে সেই ভিডিওটা দেখার অনুরোধ করছি নেক্সট আছে উপন্যাসে বর্ণিত ভৈরবী জীবনের পরিচয় দাও কৃষ্ণকান্তের উইলে আচ্ছা উপন্যাসে বর্ণিত ভৈরবী জীবনে পরিচিত ভৈরবী জীবনের পরিচয়টা আমরা পড়বে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে এখানে তিন মার্কের জন্য পড়বে তারপর আছে দেনা পাওনা উপন্যাসে নাট্যরূপটি কী নাম সেটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয় তারপর আছে দেখো নেক্সট বলছে যে কৃষ্ণকান্তের উইল কি জাতীয় উপন্যাস উপন্যাসটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয় তোমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান পাবে ক্লাস পাবে সবটাই পাবে কিন্তু তার জন্য আমি তোমাদের বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে এবং ভিডিওতে লাইক করবে এবং তোমার ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে সাত নম্বর প্রশ্ন আমরা দেখব সাত নম্বরে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা প্রথম উপন্যাস কোনটি সেটি কোন ভাষায় লেখা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় তারপর আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি কী ধরনের উপন্যাস এটি কোন গ্রন্থাগারে প্রকাশিত হয় কোন পত্রিকায় কত সালে উপন্যাসটি ধারা ধারাবাহিকভাবে প্রকাশিত হয় গ্রন্থাগারে প্রকাশের পূর্বে তারপর আছে নয় নম্বরে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের মূল কাহিনী গড়ে উঠেছে যে চরিত্রগুলিকে অবলম্বন করে তাদের নাম ও পরিচয় দাও নেক্সট আছে দেনা পাওনা উপন্যাসটি কার লেখা কত সালে প্রকাশিত হয় কোন পত্রিকায় উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল নয় নম্বর দশ নম্বর এটা দশ নম্বর হবে একটু মিস্টেক হয়ে গেছে এগারো নম্বর এবার এগারো নম্বর প্রশ্ন দেখব এগারো নম্বরে আছে দেনা পাওনা উপন্যাসের প্রধান দুই চরিত্রের নাম লেখ এই উপন্যাসের মূল কাহিনী কোন বিষয়কে অবলম্বন করে গড়ে উঠেছে নেক্সট আছে দেনা পাওনা উপন্যাস কোন গ্রামের ছবি ধরা পড়েছে এই গ্রামের প্রাচীন দেবতার নাম কি গ্রামের দেব মন্দিরে ভৈরবীকে ছিলেন তারপর আছে আলালের ঘরে দুলাল গ্রন্থটি কার লেখা এই গ্রন্থে বাংলা উপন্যাসে দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো চোদ্দ নম্বর প্রশ্নতে বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসটির মধ্যে কোন সামাজিক সমস্যা উল্লেখ আছে এই সমস্যা কোন কোন চরিত্রে প্রকাশ পায় কল্লোল গোষ্ঠীর তিনজন ঔপন্যাসিকের নাম ও তাদের একটি করে উপন্যাসের নাম লেখো ষোলো নম্বরে বলছে দেনা পাওনা উপন্যাসে দেনাদার ও পাওনাদার কে বা কারা খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট আছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে প্রথম উইলের হরলাল ও গোবিন্দরা সম্পত্তি কতখানি করে অংশ পেয়েছিল তা তাছাড়া আর কে সম্পত্তির অংশ কতটুকু করে পেয়েছিল সম্পূর্ণ সাজেশানটা আমি আলোচনা করলাম তিন মার্কের প্রশ্ন নেক্সট ভিডিওতে ছয় মার্কের এবং বারো মার্কের তোমরা প্রশ্ন পাবে তো ভিডিওটা আমি তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সকল বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে কোন সাবজেক্টের সাজেশান চাও সেটা কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ সকলকে